50-60 কিংবা 70-এর দশক ছিল ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগ। সে সময় সৃষ্টি হওয়া ধ্রুপদী চলচ্চিত্র কিংবা লোকসঙ্গীত তার মাধুর্য আজও বই নিয়ে চলেছি আমরা। কিন্তু এই সময় আলাদা করে ধ্রুপদী সঙ্গীতের অ্যালবাম তৈরি করার কথা কেউ ভাবে না। ব্যবসায়িক দিক থেকে সফল সাফল্য না থাকার কারণে অনেকেই টাকা খরচ করতে চান না। তা বলি কি ধ্রুপদী সঙ্গীতের চর্চা থেমে যাবে, তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা থেমে যাবে, তা কি কখনো হয়? সেই ভাবনা থেকেই বৃহস্পতিবার থেকে পথ চলা শুরু হলো ইটারনাল সাউন্ডসের। উৎসব পারেখ, ম্যাং চালান, গৌরাং চালান এবং বিক্রম ঘোষ এই চারজন মিলে শুরু করলেন এই সংস্থা। শুধু ব্যবসায়িক দিক না রেখে সৃজনশীলতার দিকে মনোনিবেশ করতে চান তারা। এদিন অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন উষা উত্থু, অরিন্দম শীল, ওস্তাদ রাশিদ খান, জয়াশীল ঘোষ সহ অন্যান্যরা। এই চিন্তাটা অনেকদিন মাথার মধ্যে ছিল যে একটা এমন কোম্পানি হবে যেটা ভালো মিউজিককে সাপোর্ট করবে। অফকোর্স এর একটা বিজনেস মডেল থাকবে, কিন্তু তার মানে এই নয় যে প্রতিটা গানকে নিয়ে আমরা ভাবব যে এটা মানুষ কিনবে কি না, কতটা বিক্রি করা যাবে। এই যদি এইভাবেই ভাবা হতো তাহলে আমাদের ক্লাসিক্যাল সঙ্গীত জন্মাতো না, তাহলে আমাদের ফোক মিউজিক এত দূর আসতো না, তাহলে আইডিওলজির কোনো জায়গা থাকতো না। ডেফিনেটলি একটা বিজনেস মডেল থাকতে হবে, কিন্তু তার মধ্যেও আমরা যদি পেছনের দিকে তাকাই দেখি আমরা যে একটা সময় ছিল যখন বিরাট বিরাট সঙ্গীতজ্ঞ সঙ্গীতকাররা মিউজিক বানিয়েছেন, সে লতাজি, আশাজি, কিশোরজি, মান্না দে, ওদিকে এস ডি বর্মন, আর ডি বর্মন, কত বড় বড় শিল্পী, এদিকে ক্লাসিক্যালে রবিশঙ্কর জি, আলেবা খাঁসাব, বিলাত খাঁসাব। তো এই সময়টাতে কিন্তু অতটা লোকে এটা ভাবেনি যে এটা বেচবো কী করে। এইটার চিন্তাভাবনা ছিল যে আমরা এমন কিছু করে দেখাই যে তখন তো ভারতবর্ষ নতুন দেশ, 47-এর পর থেকে যে এই শিল্পীরা এসছেন, তো তারা ভেবেছিল যে এমন একটা আইডেন্টিটি ক্রিয়েট করব যেটা ভারতীয় হয়ে থেকে যাবে, ভারতীয়র মানে হয়ে থেকে যাবে। সো দ্যাট ইজ দ্য গোল, যে একটা এমন কিছু করা যেটা লেগেসি, আজকের তারিখের একটা নতুন লেগেসি সৃষ্টি হবে, এবং সেই মিউজিকটা আইডিওলজিক্যাল, সেই মিউজিকটা কোয়ালিটি ড্রিভেন। সেই জায়গা থেকেই আমার মনে হয়েছিল যে এটা যদি করা যায় দারুণ হবে, এবং আমার যারা পার্টনার তাদের ছাড়া তো এটা সম্ভব নয়। তারা আমাকে উৎসাহ দিয়েছেন বলে এই জায়গাতে আসতে পেরেছি আমরা চারজন মিলে নেমে পড়লাম। এবার দেখা যাক, আমাদের প্রথম অ্যালবাম মনমর্জি, হরিহরণজি আর আমার অ্যালবাম, তারপরে রাশিদ ভাইয়ের সঙ্গে হচ্ছে, উষাদির সঙ্গে হচ্ছে, সো ভেরি, আর তার সঙ্গে অনেক ইয়াং আর্টিস্টদের নিয়ে কাজ করারও প্ল্যান আছে আমাদের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।